কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মিনাল আপনাদের জন্য নতুন নতুন ট্রফি নিয়ে হাজির হই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওতে দেখাবো কি কি করলে ইউনিট টেকসই ক্লিয়ার নতুনের মতন বাজে। তো এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনাদের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরাতন একটা ইউনিট, যে ইউনিটটা পুরাতন এবং এতে খুব ময়লা আছে। তো আপনারা প্রথমে কি করতে হবে, একটা শক্ত এরকম একটা কাগজ দিয়ে ইউনিটটাকে সুন্দর করে সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন ভালো ফলাফলের জন্য আপনাদেরকে যে একটা দোকান থেকে একটা ডায়াফ্রাম আনতে হবে, খেয়াল রাখতে হবে যে ডায়াফ্রামটা ইসের ভিতরে ইউনিটের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে। তো আপনাদের ভালো ফলাফলের জন্য আপনাদের এই নিউ দোকান থেকে আনা ডায়াফ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আঠাটা ইউজ করছি, এটা সম পরিমাণ একটা পাত্রে গুলে এই পয়েন্টটা লাগাতে হবে, এখানে এপাশ এবং এপাশে দেখতে হবে যে এপাশে এই প্রান্তে কোনো কয়েল বের করা আছে কিনা, যদি থাকে তাহলে এপাশেও আঠা দিয়ে সুন্দরভাবে আমাদের রিপেয়ারিং করতে হবে। তো এখানে বন্ধুরা যদি আঠা কম দেন বা এখানে যদি আঠা না দেন তাহলে কয়েলটা লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাবে, আপনাকে আবার কয়েল লাগাতে হবে। তো এজন্য এই আঠা দিয়ে সুন্দরভাবে দিয়ে তারপর এভাবে কয়েলটা মেরামত করে রেখে দিতে হবে, একদিন পর লাগাতে হবে। তো এজন্য কয়েলটা আগে থেকেই তৈরি করে রাখতে হবে। এবার আপনাদের কি করতে হবে, এই ডায়াফ্রামটার উপর লক্ষ্য করেন বন্ধুরা, আমি এখানে একটা কাগজ দিলাম, চারটা কাগজ বন্ধুরা দেখেন। এখন করতে হবে, এখন বন্ধুরা দেখেন ডায়াফ্রামের একটা পয়েন্ট একটা পয়েন্ট এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটার দিকে লাগে, লাগিয়ে দিল এই আটাটা ইউজ করব, এই আটা এখানে এই পয়েন্টটা আর কি পয়েন্ট আঠা লাগে, এই পোস্ট এই পোস্ট এই বরাবর আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এভাবে এটাকে রেখে দিতে হবে 8 ঘন্টা। আপনারা দেখছেন চিতলমারি টিভি। 8 ঘন্টা পর এরকম একটা মার্ক করতে হবে, এই মার্কটা আপনারা যে কোনো জিনিসটা করতে পারেন, দেখছেন আমি মার্কারে বেঁধে করলাম। এবারে জিনিসটা খুলব, তো বন্ধুরা দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি কাগজগুলো এখন ফেলে দিই, আমি এখানে যে বাড়তি অংশটা তো বন্ধুরা দেখেন এটা শক্তপোক্ত লেগে আছে, কিন্তু এটা যদি বেশি আঠা দেন
তাহলে বেশি লাগে যাবে, তো সেহেতু আওয়াজটা সুন্দর ছাড়বে না। তো হালকা দিবেন, দেখেন এটাকে লক্ষ্য রাখবেন। যাই হোক, এবার আমাদের এই চিহ্ন এবং এটা এটা লক্ষ্য করে দেখলেন ভিডিওটি। আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজটি করতে পারেন তাহলে অবশ্যই 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 ইউনিট নতুনের মতন বাঁচতে হবে এবং দীর্ঘস্থায়ী মজবুত হতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কিছু শিখতে পারছেন। ধন্যবাদ।